नमस्कार बंधुरा, आज हमें आरेकटी वाटर कलर वीडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। बोलेछिलाम पार्ट थ्री निये आसबो, माने तृतीय पर्व एसे गेछि। आगे पुरो एकटी खातार माझखाने एकटा लाइन केटे नेन, तार उपरे एकटी ड्रइिंग करुन, नीचे एकटी ड्रइिंग करुन। एक ही ड्रइिंग करब दुटो आमि, हाँ। और लाइन ड्रइिंग करबेन हालका करे, डार्क करले किन्तु वाटर कलरटा बाजे हये जाबे, माने लाइनटा फुटे उठबे, वाटर कलरटा भालो बोझा जाबे ना। एइजन्य हालका करे ड्रइिंगटा करे निन। और नीचेरटा आमि ड्याम्पे करब, वाटर कलरटा नीचे ड्रइिंग ड्याम्पे करब। भिडियो पूरा देखुन तालेई बुझते पारबेन आर की की कलर यूज करछि आमि बोले देब, ठीक आछे। ताले भिडियो मन दिए देखते हैं, कोनो स्क्रिप्ट ना करे मन दिए देखुन, स्क्रिप्ट करबेन ना, ताले किन्तु किछुई बुझबेन ना। सबार प्रथमे आमरा जे कलरटा निछि सेटा होच्छे आपनार आल्टामेरिन ब्लू। आल्टामेरिन ब्लूटा आमि निये निलाम, देखुन किभाबे जल मिशिये निच्छि। प्रथमे उपरे दिलाम आल्टामेरिन ब्लू, एइबार आमि जलटा किन्तु बेशी नेब। একটু দেখি তুলিতে তুলিতে আমার জল কিন্তু বেশি নেওয়া আছে, নিয়ে আমি টানতে টানতে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমি যে কালারটা নেবো সেটা মন দিয়ে দেখুন কোন কালারটা, শ্যাপ গ্রিন। শ্যাপ গ্রিনের সঙ্গে গম্বো জিলোটা আমি মিক্স করছি, ঠিক আছে। জল কম আছে কিন্তু এবার, আর একটু ক্রিমসন লেক, জল কিন্তু কম, হ্যাঁ, এটা দেখবেন মন দিয়ে। এখানে কিন্তু জল বেশি নেই এবার। আচ্ছা, এরপর আবার আমি একটু নিলাম ক্রিমসন লেক, নিয়ে ও নিচ দিয়ে আবার টানলাম, কালারটা নিচ দিয়ে আবার টেনে নিলাম নিচে, ঠিক আছে। নিচের ছবিটা যখন করবেন তখন জল কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন, নাহলে কিন্তু ছবিটা ভালো হবে না। জলটা চেঞ্জ করে নেবেন নিচের ছবিটা করার সময়, দেখতে দেখুন ওয়াটার কালারটা মন দিয়ে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, নাহলে কিচ্ছু বুঝবেন না। এরপর গম্বুজটা আবার নিলাম, প্রথমে এটা কিন্তু জল কম নিচ্ছে, হ্যাঁ, জল কিন্তু বেশি নিচ্ছি না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি কেমন ড্রয়িং করছেন সেই হিসাবে কিন্তু আপনাকে জল নিতে হবে, ঠিক আছে। আমি এখানে র কালারটা একটু নিলাম শ্যাপ গ্রিনটা, আর সঙ্গে ক্রিমসন লেকটা মিশিয়ে নিলাম শ্যাপ গ্রিনের সঙ্গে, দেখেন কালারটা কেমন আসলো। ভিডিওটা পুরো দেখবেন কিন্তু, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। আচ্ছা, আমার যে আল্টামিনটা করা ছিল সেই কালারটার সঙ্গে একটু জল মিশিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকুন, আর বলে দিচ্ছি কী কী কালার আমি ব্যবহার করেছি। কোবাল্ট, আল্টামেরিন, শ্যাপ গ্রিন, ব্রাউন শাইনা, ক্রিমসন লেক, গম্বুজ ইয়েলো, ইয়েলো আকার। আর একটা কালার ইউজ করেছি, ভার্মিলিয়ান। আমি কিন্তু কালার যে নামগুলো বললাম আমি উপরেরটা নিচেরটাতে দুটো মিলে এই কালারগুলো ইউজ করেছি, যে মন দিয়ে ভিডিওটা পুরো দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ভিডিওটা পুরো দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। আর একটা কথা বলে দিই, ভিডিওর শেষে আমি যেমন ট্রিক বলি এবারও বলবো, ভিডিওটা দেখুন বুঝতে থাকুন, তাহলে ট্রিকটা শুনতে পারবেন যে আমি কী বলছি, ঠিক আছে। দেখতে থাকুন ভিডিওটা। আমি ওয়াটার কালার করতে যে তুলিগুলো ব্যবহার করেছি সেই রাউন্ড ব্রাশগুলোর নাম্বার বলে দিচ্ছি, 2 নম্বর, 0 নম্বর, 10 নম্বর আর 12 নম্বর। এই তুলিগুলো আমি কিন্তু এখানে ব্যবহার করেছি, হ্যাঁ।
এবার ড্যাম্পে কী করে করবো দেখুন, আর বলে যাচ্ছি আমি, মন দিয়ে শুনুন। প্রথমে পেস্টটা ভিজিয়ে নেন, যেই অংশটা কালারটা দেবো সেই অংশটা আমি আগে ভিজিয়ে নিচ্ছি, দেখেন মন দিয়ে। ভিজিয়ে কালারটাকে একটু ডার্ক করে, মানে জল কম দিয়ে এরম করে দিতে থাকুন, ভিজা ভিজার উপরে, মানে পেপারটা ভিজিয়ে নিচ্ছেন তার উপর থেকে দেবেন এরম করে। তারপর দেখুন কালারটা ফেড করে যাচ্ছে, দেখেছেন? এইটা হচ্ছে ড্যাম্প টেকনিক। নিচেও আমি সেমভাবে পেস্টটা ভিজিয়ে নিলাম, তার উপর দিয়ে এরম কালার দিয়ে দেবো, আবার দেখুন ফেড করে যাবে কালারটা। এর জন্য নিচটা কীভাবে করছি মন দিয়ে দেখুন, ড্যাম্পে আমি কীভাবে কাজটা করছি। কালার কিন্তু আমি বলে দিয়েছি কী কালার ইউজ করছি, ঠিক আছে? এর জন্য ভিডিওটা পুরো দেখুন, ভিডিও শেষ হয়ে গেলে আমি ট্রিকটা, ভিডিও শেষের দিকে আপনাদের ট্রিকটা বলবো। আর ওয়াটার কালারের পার্ট 1-2 যে ভিডিওর লিঙ্ক আমি ভিডিও শেষে দিয়ে দেবো, হ্যাঁ। আর পার্ট 1-এর আই বাটনটা আমি নিশ্চয়ই জানেন কোনটা, ভিডিওর ডান দিকের উপরে একটা আই বাটন আছে, ক্লিক করবেন তাহলে পার্ট 1-এর আমার ভিডিওটা দেখতে পারবেন, ওয়াটার কালার টিউটোরিয়াল পার্ট 1 কী করে আমি করছি, ঠিক আছে? আই বাটনে ক্লিক করুন, দেখে নিন, আর ভিডিও শেষে পার্ট 1 আর 2-এর ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, দেখে নেবেন। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে শেষে আমি ট্রিকটা বলবো, ভিডিওটা দেখতে থাকুন। বলেছিলাম ভিডিওর শেষে কিছু ট্রিক বলবো, দেখুন প্রথম কথা হচ্ছে ওয়াটার কালার করার আগে আপনারা ওয়াটার কালার প্যালেটটা সুন্দর করে রং ঢেলে সাজাবেন। আগেও আমি বলেছি যে কী করে প্যালেট সাজাতে হয়, আমার ভিডিও আছে দেখে নেবেন, প্লেলিস্টে যাবেন আমার দেখতে পারবেন, ভিডিওতে প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন আমি কীভাবে বলেছি রং সাজানোর কথা, সেইভাবে রং সাজানোর চেষ্টা করবেন। এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রিকগুলো আমি বলছি মন দিয়ে শুনুন। আপনি দেখুন ওপরেরটা খুব ব্রাইট আর নিচের কালারটা খুব ডাল, মানে উপরেটা খুব রোদ রোদ ব্যাপার আছে, মানে আলো আলো ব্যাপারটা আছে, নিচে কিন্তু আলোটা আছে কিন্তু একটা ড্যাম্প, মানে ভেজা ভেজা একটা কালারের ব্যাপারটা রয়েছে, দেখুন বুঝতে পারবেন, ঠিক আছে? দুটো কালার এর জন্যই পার উপরে নিচে করেছি যাতে আপনারা বুঝতে পারেন ডিফারেন্টটা কী, ঠিক আছে? এর জন্য আপনারা নিজেরা এরম করে আপনাদের মন মতন দুটো ছবি করবেন, একটা ব্রাইট করবেন একটা ডাল করবেন, ডাল মানে হচ্ছে ড্যাম্প এরম, তাহলে বুঝতে পারবেন আপনারা কতটা ইম্প্রুভ করছেন। এইভাবে ওয়াটার কালারটা করুন, খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।